কিন্তু জঙ্গিবাদটা হচ্ছে একটা নির্দিষ্ট আদর্শ নিয়ে ধারণ করে সেই আদর্শ বাস্তবায়নের জন্য যখন সশস্ত্র পথ বেছে নেয় সেইটাকে তখন জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত করা হয়। যেমন আমরা এর আগে দেখেছি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে আমাদের মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোতে এই জঙ্গিবাদের ভয়াল আমরা সংসার দেখেছি, এবং এর পিছনে যেটা আমাদের কামরুল সাহেব উনি বলেছেন এইগুলোর পিছনে সবসময় বিভিন্ন আঞ্চলিক পর্যায়ে বিভিন্ন দেশের মদত থাকে, তাদের পৃষ্ঠপোষকতা থাকে। এই পৃষ্ঠপোষকতাই তাদের এই জঙ্গিবাদের উত্থান ঘটাতে সহায়তা করে। আমরা আমাদের বাংলাদেশে এই জঙ্গিবাদের উত্থান লক্ষ্য ছিল যে বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক বিষ বাক্য ছড়িয়ে দিয়ে এখানে একটা সন্ত্রাস নৈরাজ্য করে দেশটাকে ব্যর্থ করে দেওয়ার একটা চক্রান্ত তাদের কাজ করেছিল, এবং তাদের প্রেরণা হিসাবে আমাদের এই ভূখণ্ডেরই আমরা এই স্বাধীন দেশের নাগরিকরা অনেকে তার প্রেরণা হিসেবে ব্যবহৃত হয়েছে, বারবার আমরা ব্যবহৃত হয়েছি। আজকে আমরা এই উপমহাদেশের যেটা সবচেয়ে উল্লেখযোগ্য দুটি সন্ত্রাসী কর্মকাণ্ডের জঙ্গি হামলা আমরা দেখেছি, যেমন মুম্বাই অ্যাটাক, এটা 2011 সালের আমরা 26 নভেম্বর হয়েছিল আজকে এই দিবসটা, দুই হাজার আট সালের 26 নভেম্বর ছিল। এটা ছিল একটা ভয়াবহ জঙ্গি হামলা, 175 জন মানুষ মারা গিয়েছিল, 300 জনের উপরে মানুষ আহত হয়েছিল। এই হামলা অংশ নিয়েছিল 10 জন সন্ত্রাসী, যারা প্রত্যেকেই লস্কর-ই তৈয়বার সদস্য ছিল। একজন ধরা পড়েছিল, সেই ধরা পড়ার পরে তার স্বীকৃতিতে এটা জানা গিয়েছিল, এবং এই লস্কর-ই তৈয়বা পাকিস্তানের একটা উগ্র জঙ্গিবাদী সংগঠন, পাকিস্তান থেকে এটাকে পেট্রোনাইজ করা হয়, তাদেরকে পৃষ্ঠপোষক করা হয়। এর মধ্যে দিয়ে আবারও পাকিস্তান তাদের স্বরূপ উন্মোচিত হয়েছিল, পাকিস্তানের যে রাষ্ট্রটা রাষ্ট্রীয়ভাবে জঙ্গিদের পৃষ্ঠপোষণ করে, এবং তারা ভারত বাংলাদেশে আমাদের এই দুইটি দেশকে অস্থিশীল করার জন্য তাদের এই সন্ত্রাসী বা জঙ্গিদেরকে মদত দেওয়া পৃষ্ঠপোষিত করা তারা করে আসছে। আমরা এই ধারাবাহিকতা আমরা দেখলাম হলি আর্টিজানের ঘটনা, এটা আমরা 2015 সালের পয়লা জুলাই এই ঘটনা ঘটল রাত্রে। এই ঘটনায় প্রায় 29 জন মানুষ প্রাণ হারিয়েছে, 17 জন ছিল বিদেশি, 3 জন স্থানীয় ছিল, 2 জন পুলিশ অফিসার ছিল, 5 জন ছিল প্রহরী, এবং 2 জন বেকারি স্টাফ, প্রায় 29 জন প্রাণ হারিয়েছে হলি আর্টিজান। এবং এটাও তারা একটা ধর্মান্ধের উপর ভিত্তি করে তারা এই সন্ত্রাস এই জঙ্গিবাদে হামলা চালিয়েছে। এই বাংলাদেশে কিন্তু আমরা 75-এর পর থেকে জঙ্গিদের পৃষ্ঠপোষণ করা দেখেছি, এবং তার উত্থান আমরা দেখছি 1992 সালে আমরা দেখলাম এই ঢাকা রাজপথে জামাত ইসলামের নেতৃত্বে মিছিল হয়েছিল, সেই মিছিলের স্লোগান ছিল যে বাংলা হবে আফগান আমরা সবাই তালিবান। তার মানে তাদের মধ্যে তালিবানি জঙ্গি মানসিকতাটা সেই সময় থেকে তাদেরকে ধারণ করা হয়েছে, এবং এই বাংলাদেশকে তারা আফগান বানাতেছে, জঙ্গি রাষ্ট্র হিসেবে করতে চায়। আমরা এর ধারাবাহিকতায় দেখেছি 2004 সালে 21 সালের গ্রেনেড হামলা, যে গ্রেনেড হামলায় সরাসরি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই সময় যে সরকার ছিল বিএনপি সরকার, বেগম খালেজার নেতৃত্বে সরকার, সেই সরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হাওয়া ভবনে বসে প্ল্যান করে তারপরে এটাকে হামলা করা হয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এটাকে রাষ্ট্রীয় সন্ত্রাস হিসাবে আখ্যায়িত করা যায়, এবং এটা একটা গণহত্যার সামিল ছিল। এক জায়গায় গ্রেনেড হামলা করে প্রায় 24 জন মানুষকে হত্যা করা হয়েছে, এবং সেই হামলার সঙ্গে যে জঙ্গি সংগঠনগুলোর কর্মীরা জড়িত ছিল তার মধ্যে উল্লেখযোগ্য 2 জন ব্যক্তির নাম চলে এসেছিল, যেটা আমাদের অ্যাডভোকেট কামরুল ইসলাম মঞ্জুর হোসেন বুলবুল ভাই, শামসুল মানিক চৌধুরী বলেছেন যে জিন্দাল এবং মজিদ ভাট,
কবল থেকে বা জঙ্গি নির্মূল করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছেন তার কারণে কিন্তু আজকে আমরা একটা সুস্থিতায়ক অবস্থায় আছি। যেটা কামরুল সাহেব বলেছেন যে আমরা জঙ্গি পুরোপুরি আমরা নির্মূল করতে পারি নাই, কিন্তু আমরা কঠোরভাবে দমন করে তাদেরকে একটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আজকে কিন্তু এই জঙ্গি দমনের জন্য সরকারের পক্ষ থেকে অ্যান্টি টেরিজম ইউনিট, কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ডিএমপি থেকে করা হয়েছে এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেন্টার করা হয়েছে। এই সমস্ত সংগঠনগুলোর মাধ্যমে জঙ্গিদেরকে সহজে চিহ্নিত করা, তাদেরকে লোকেট করা এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের মাধ্যমে কিন্তু আমরা সারা বিশ্বে জঙ্গি দমনে আমাদের একটা অভাবনীয় সফলতা এসেছে। 163টা দেশের মধ্যে এই জঙ্গি সন্ত্রাস দমনের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু অভূতপূর্ব এই সফলতার কারণে আমাদের অবস্থান 2020 সালে 33 নম্বর সূচকে চলে এসেছে। এটা সম্ভব হয়েছিল একমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে। আমাদের এই জঙ্গি আমরা যে দমন করতে সক্ষম হয়েছি, আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি, তার মূলে ছিল আমাদের রাষ্ট্রীয় মূলনীতি, বঙ্গবন্ধুর আদর্শ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক তার চেতনাটাই মূল আমাদের শক্তি হিসেবে কাজ করেছে, যার ফলে আজকে বাংলাদেশে জঙ্গিটাকে আমরা একটা দমন করতে বা আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। এই জঙ্গি কিন্তু এখনো আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে এখনো কিন্তু তৎপর, আমাদের কিন্তু আত্মতুষ্টিতে যাওয়ার কোনো সুযোগ নেই। আজকে আমাদের এই বৈশ্বিক পরিমণ্ডলে দেখা যায় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে বৌদ্ধিস্টের মাধ্যমে ওখানে যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, রোহিঙ্গাদের উপরে আমরা দেখেছি ওখানে যে ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে সেটাও ওখানে একটা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী হয়েছে, আফগানিস্তান আজকে তালেবানদের পুরোপুরি নিয়ন্ত্রণে, পাকিস্তানও এখনও জঙ্গিবাদের মূল ঘাট হিসেবে চিহ্ন প্রতিষ্ঠিত হয়েছে এবং এর ছোঁয়া বা এর হাওয়া কিন্তু আমাদের দেশেও সে আসে, এটার থেকে আমরা পুরোপুরি বের আসতে পারি নাই। তবে আশার আলো মাননীয় প্রধানমন্ত্রীর যে শক্ত পদক্ষেপের কারণে আমরা অনেকটাই সুস্থিদায়ক অবস্থায় আছি। এটার থেকে বের হতে হলে আমাদের কিন্তু যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদের শিক্ষার আলোটাকে সারা দেশের মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে। শিক্ষার আলোটা যতক্ষণ পর্যন্ত প্রতিটি মানুষের মনের মধ্যে না পৌঁছাতে পারবে ততক্ষণ কিন্তু আমরা কিন্তু এই কুসংস্কার বা অন্ধ রাজনীতির পিছন থেকে আমরা বের আসতে পারবো না। আপনারা দেখুন হেফাজতে ইসলামী নামক একটি ধর্মীয় সংগঠন, তার নেতা মামুনুল হক, যে মামুনুল হক হেফাজতের তার মাদ্রাসার ছাত্রের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল, সে যখন একটা নারী নিয়ে অবৈধভাবে অবৈধ কাজ করতে যে এই সোনারগাঁ রিসোর্টে ধরা পড়ল, সেই সময় কিন্তু তার সমর্থকরা অন্ধের মতো তার পক্ষ নিয়ে সেখানে ভাঙচুর চাল। এবং আমি খুব অবাক হলাম যে গত পরশুদিন মামুনুল হকের সে কেসের একটা সাক্ষ্য ছিল, তার সেই কথিত স্ত্রী নামে সেই ঝর্ণা সে আদালতে সাক্ষ্য দিতে গিয়েছিল, সেখানে তাকে মামুনুল হকের আইনজীবী 41 বার তাকে জিজ্ঞেস করেছে যে মামুনুল হক তার স্বামী কিনা, সেই 41 বারই বলেছে যে মামুনুল হক তার স্বামী নয়, তাকে ব্যবহার করেছে, সে তার স্বামীর বন্ধু ছিল। এই সময়ও আদালতের বাইরে মামুনুল হকের সমর্থকরা তার অবস্থান নিয়েছিল এবং আমি পরবর্তীতে দেখলাম এই নিউজটা সোশ্যাল মিডিয়াতে আসার পরে ওখানে এখনও কিছু লোক সেই সোশ্যাল মিডিয়াতে মামুনুল হকের পক্ষে অবস্থান নিয়ে স্ট্যাটাস দিচ্ছে। এই এটাতে প্রমাণ হয় যে আসলে এরা অন্ধ, এদের মধ্যে শিক্ষার আলো আসে নাই। আজকে শিক্ষার আলো না থাকলে জাতি এবং বিভিন্ন দল কতখানি ক্ষতিগ্রস্ত হয় আমরা একটা যদি লক্ষ্য করি, একদম সাম্প্রতিককালে যে একটা ইস্যু নিয়ে এখন আমাদের রাজনীতির মাঠটা গরম, এই যে বিএনপি বেগম খালেদার চিকিৎসা নিয়ে এখন রাজনীতির মাঠ উত্তপ্ত করছে। আমরা প্রতিদিনই দেখছি যে বিএনপি বেগম খালেদার মুক্তি চায়, তার চিকিৎসা বিদেশে পাঠাইতে হবে দাবি করে আসছে। এই যে
তারা না বুঝে কিন্তু এগুলো করে আসছে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, বসুন বসুন, পাঁচ মিনিট শেষ। বেগম খালেদা জিয়া উনি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, এটা সত্য। বিএনপির মতো দলের চেয়ারপারসন, সেটাও সত্য। কিন্তু পাশাপাশি এটাও সত্য যে বেগম খালেদা জিয়া আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত একজন কয়েদি। অতএব একজন দণ্ডপ্রাপ্ত কয়েদির তার কারাবরণ অবস্থায়, কারাগারে থাকা অবস্থায় যত সুযোগ সুবিধা কারা বিধি অনুযায়ী তাকে সেটা পাবে। বেগম খালেদা এই ক্ষেত্রে উনি কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান যে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনার মানবতায় কিন্তু উনি কারাবিধির বাইরে সব সুযোগ সুবিধা ভোগ করেছেন, আউট অফ দ্য ল। যেমন কারাগারে ওনার সেবা শুশ্রূষার জন্য একজন পরিচারিকে দেওয়া হয়েছিল, একটা নিরপরাধ মহিলাকে দেওয়া হয়েছিল তাদের দাবি অনুযায়ী, যেটা কিন্তু কারাবিধি অনুযায়ী এটা কোনো বিধান নেই, পৃথিবীতে কোনো নজির নেই। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মানবতায়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে তার দণ্ড স্থগিত করে বেগম খালেদা কিন্তু আজকে তার বাসভবনে অবস্থান করছেন এবং উনি চিকিৎসা নেওয়ার সুযোগ পাচ্ছেন তার ইচ্ছা মতো। সেই জায়গাটা এখনো বিএনপি তাকে বিদেশে পাঠানোর যে দাবি তুলছেন এবং বিভিন্ন সময় রেফারেন্স তুলছেন অযৌক্তিকভাবে। যেমন সেদিনকে একজন বিএনপি নেতারা বললেন যে মহামান্য রাষ্ট্রপতি উনি যদি বিদেশে চিকিৎসার জন্য যেতে পারেন, আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি ওয়াদুল কাদের সাহেব যদি যেতে পারেন, তাহলে বেগম খালেদা পারবেন না কেন? বেগম খালেদা পারবেন না এই কারণেই, মহামান্য রাষ্ট্রপতি বা ওয়াদুল কাদের কেউ কিন্তু দণ্ডপ্রাপ্ত কয়েদি নয়। অতএব দণ্ডপ্রাপ্ত কয়েদি ছাড়া যে কোনো স্বাধীন মানুষ তার ইচ্ছা মতো যে কোনো জায়গায় যেতে পারেন, কিন্তু একজন দণ্ডপ্রাপ্ত কয়েদির ক্ষেত্রে সেটা সুযোগ নেই। অতএব এটা কম্পেয়ার করাটা এটা হচ্ছে অন্ধত্বের মতো বা মানুষকে বিভ্রান্ত করার জন্য। আরটি বিষয়ে আমরা যেটা দেখছি যে বিএনপি থেকে বলেন বেগম খালেদা জিয়ার বিদেশে পাঠানো বা তার শারীরিক অবস্থা খারাপ হচ্ছে, এই মুহূর্তে বিদেশে পাঠানোর জরুরি দরকার, তার কিছু হলে সরকার দায়ী থাকবে। আমি তো মনে করি যে বেগম খালেদার চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এখন বিএনপি নিজেরাই। কারণ যদি সত্যিকার অর্থেই যদি বিএনপি মনে করেন যে বেগম খালেদার চিকিৎসা এখানে যথাযথ হচ্ছে না বা তার বিদেশে যাওয়ার জন্য আরও উন্নত চিকিৎসা দরকার, মানুষের একজন জীবনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে ওই দলের নেতাকর্মীদের কাছে, যে দলের নেত্রী বেগম খালেদা, তাদের কাছে তো তার জীবনটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তো সেই বিবেচনায় তাদের তো উচিত ছিল যে রাজনীতি না করে বেগম খালেদার জীবন বাঁচানোর জন্য যে আইনের একটা পথই এখন খোলা আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে উনি ক্ষমা চাইতে পারেন, ক্ষমা চাইলেই তো সেখান থেকে তার মঞ্জুর হলে, মহামান্য রাষ্ট্রপতি ক্ষমা করলে উনি তার দণ্ড মকুব হয়ে যায়, তখন উনি স্বাধীনভাবে যে কোনো জায়গায় যেতে পারেন। তা আজকে বেগম খালেদার চিকিৎসাটা বড়, তার জীবনটা বড়, নাকি আপনাদের রাজনীতি স্ট্যান্ডবাজিটা বড়? বিএনপি তো আজকে তার রাজনীতি স্ট্যান্ডবাজি করে যাচ্ছে বেগম খালেদার জন্য। তাদের আসলে শারীরিক অসুস্থতাটা তার কাছে মুখ্য নয়, তাদের মুখ্য হচ্ছে রাজনীতি। গতকালকেও আমি দেখলাম একজন টেলিভিশনে বিএনপির নেতা নজরুল ইসলাম সাহেব উনি কথা বললেন যে উনি বললেন যে খালেদা, বেগম খালেদার অসুস্থতা এই ইস্যুটাকে আমাদের রাজনীতি মাঠে কাজে লাগাইতে হবে। তার মানে তারা এটাকে ইস্যু করে সরকারের বিরুদ্ধে আন্দোলন করা একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান, যেটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। এবং আজকে শিক্ষার আলো নেই বলেই বিএনপি নেতাকর্মীরা এটা নিয়ে মাঠ গরম করে বেড়াচ্ছেন। আমরা এই কারণে মনে করি যে আমাদের সমাজের যদি পরিবর্তন আনতে হয়, এই সমস্ত কুরাজনীতি বা এই জঙ্গি সন্ত্রাস সমাজ থেকে দূর করতে হলে এর প্রথম দরকার হচ্ছে শিক্ষার আলোটা জনগণের মাঝে পৌঁছে দেওয়া, যথাযথ শিক্ষাই পারে একমাত্র আমাদের এই সমস্ত অপরাজনীতি, অপসংস্কৃতি এবং এই সন্ত্রাস জঙ্গি থেকে বের হয়ে আসার। আমরা আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি ইতিমধ্যে সেই পদক্ষেপ অনুযায়ী আমরা আমাদের সন্ত্রাস জঙ্গি দমন করে আমরা দেশকে এগিয়ে নিতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।